সুজিত গঙ্গোপাধ্যায় আজকে বিজেপিতে যোগদান করলেন সুকান্ত মজুমদারের হাত ধরে, এবং পাশে শুভেন্দু অধিকারী এবং ওদের কেন্দ্রীয় নেতারাও ছিলেন। যোগদানের পরে তৃণমূলকে উৎখাতের হুঙ্কার দিচ্ছেন অভিজিৎ। এখানে একটুখানি যোগ করে দিই, এতদিন যিনি নির্দেশ দিয়ে অভ্যস্ত ছিলেন জজ হিসাবে, তিনি রাজনৈতিক নির্দেশ পালন করবেন। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন, তিনি নির্দেশ দিতে ব্যস্ত থাকতেন, এখন তিনি নির্দেশ পালন করতে ব্যস্ত থাকবেন, আজ্ঞাবহ হবেন। কার আজ্ঞাবহ হবেন? দুর্নীতির বিরুদ্ধে নাকি তিনি সরব, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিং অথবা মুকুল রায়ের পিছনে চেয়ারে গিয়ে বসবেন এবং অর্জুন সিং মুকুল রায়দের আজ্ঞাবহ হবেন, অথবা না হলে দলত্যাগী তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির নেতা হয়েছেন, কিংবা যিনি সুকান্ত মজুমদার হয়েছেন রাজ্য সভাপতি, তাদের নির্দেশ পালন করবেন। এতদিন নির্দেশ দিতেন, এখন নির্দেশ মানে আজ্ঞা পালন করবেন। জো হুজুর বলবেন, জো হুজুর, দারুণ ভালো আছি, দারুণ ভালো সৈনিক, জো হুজুর, যা বলবেন, উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। মানুষের মেরুদণ্ডটা শক্তই থাকে, সেটা কখনো কখনো বেঁকে যায়, কার কখন বাঁকবে এটা আগে থেকে হয়তো বোঝা যায় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাঁকাতে হচ্ছে, ঝোঁকাতে হচ্ছে, এবং সেই কারণে 4 মাস তো বাকি ছিল, আর ফুল বিচারপতির সুযোগটা নেবার পর সঙ্গে সঙ্গে দলবদল, সঙ্গে সঙ্গে আরেকটা কোথাও গিয়ে হাজির হলেন, কোনো একটা লাভের আশায়, কোনো একটা প্রাপ্তির আশায়, রাজনৈতিক মনোভাবে। এটা সংবিধানের মনোভাবের, স্পিরিটের বিরোধী। একসঙ্গে মিছিল।